সারা দেশে শেষে 38তম মহিলা কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের সঙ্গে পালন করা হলো আগরতলা কংগ্রেস ভবনের সামনে। সকাল 9:00টায় পতাকা উত্তোলন এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীজির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিমূর্তিকে পুষ্পার্ঘ্য প্রদান করে মহিলা কংগ্রেসের নেতৃত্বরা। আজকে মহিলা কংগ্রেসের উদ্যোগে তারা ভারতবর্ষব্যাপী মহিলা কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস পালন করছে। সেভাবে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস আজকে সে অনুষ্ঠান এখানে উদযাপন করছে। মহিলা কংগ্রেস প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা করেছিলেন আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী এবং তখনকার দিনে কংগ্রেস মন্ত্রী ইন্দিরা গান্ধী। ওনার ইন্সপিরেশনে, ওনার প্রত্যক্ষভাবে সহযোগিতার কারণে সারা ভারতবর্ষে মহিলা কংগ্রেস অন্যান্য সংগঠনের ন্যায় একটা শক্তিশালী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছিল এবং ভারতবর্ষের মহিলারা দলে দলে সেদিন কংগ্রেসের মহিলা কংগ্রেসের সদস্য হয়েছিল। পরবর্তীকালে রাজীব গান্ধী মহিলাদের হাতে আরও ক্ষমতা দেওয়ার জন্য ওনার অনেকগুলি বৈপ্লবিক সিদ্ধান্ত, সেগুলির মধ্যে পঞ্চায়েত থেকে আরম্ভ করে বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল কর্পোরেশন, সেইখানে মহিলাদের জন্য যে রিজার্ভেশন 50% রিজার্ভেশন করে দিয়েছিলেন এবং এটা একটা বৈপ্লবিক সিদ্ধান্ত এবং ওনার আমলে উনি আরও চেষ্টা করেছিলেন বিধানসভা এবং পার্লামেন্টও যাতে মহিলাদের জন্য 30% সিট সংরক্ষিত থাকে, সেই হিসাবে উনি হিরো এনেছিলেন। কিন্তু অন্যান্য দলের বাধায় সেটা করা যায়নি, এখনও সিট পয়েন্ট পেন্ডিং। ভারতবর্ষের আমাদের মহিলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে এবং কংগ্রেসের পক্ষ থেকে বারবার দাবি জানানো হচ্ছে, ইদানিংকালেও মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও দাবি জানানো হয়েছে এই বিলটাকে পাস করার জন্য, মহিলাদেরকে শক্তিশালী করার জন্য, মহিলাদেরকে হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য। রাজীব গান্ধীর এই অবদান অবিস্মরণীয় এবং সেটা বিধানসভা এবং পার্লামেন্টে যেদিন হবে সেদিন রাজীব গান্ধীর স্বপ্নটা পূরণ হবে, মহিলারা সত্যিকারের ক্ষমতা দেশের বিভিন্ন কর্মসূচিতে বিভিন্ন আইন প্রণয়নে তাদের অংশগ্রহণ করার সুযোগ থাকবে এবং তাদের একটা বক্তব্য থাকবে, প্রতিষ্ঠিত পদক্ষেপ থাকবে। সেই জন্য আমরা চাইব আজকের এই দিনে আমাদের দাবি থাকবে রাজীব গান্ধীর যে স্বপ্ন পার্লামেন্ট এবং বিধানসভায় মহিলাদের জন্য যে সংরক্ষণ সেটা যাতে বাস্তবায়িত করে বর্তমান সরকারের কাছে আমাদের এই দাবি থাকবে। কারণ মুখে অনেক কথাই বলা হয় নরেন্দ্র মোদী সাহেবের সরকার, কিন্তু দেখা গেছে বিজেপি সরকার আসার পরের থেকে মহিলাদের উপর দিনের পর দিন মহিলা নির্যাতন দর্শন থেকে আরম্ভ করে সকলে দিনের পর দিন বেড়ে যাচ্ছে, কোথাও বিচার পাচ্ছে না এবং কোনো প্রতিবাদ নেই। কেউ প্রতিবাদ করলে তার বিরুদ্ধে উল্টো মামলা দিয়ে তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ইভেন যে মেয়ের দোষিত হয়েছে প্রাণ গেছে, তার মা বাবা প্রতিবাদ করেছিল, তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কারণ দেখা গেছে এই ঘটনাগুলির সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষ ওই বিজেপির নেতাকর্মীরা জড়িত। সেই জন্য আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে ভারতবর্ষের মহিলারা বিপন্ন, সেই জন্য আজকে আমাদের এই দিনে আমাদের প্রতিজ্ঞা করতে হবে এগুলির বিরুদ্ধে প্রতিবাদ করা। আজকে আমরা এখানে সমবেত হয়েছি, মহিলারা সেই ব্যাপারে শপথ নিয়েছে। ব্লু রিপোর্ট, খবর ত্রিপুরা।